মেগা ইভেন্ট এশিয়া কাপ সামনে রেখে পুরো দমে প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দলগুলো। চলছে অনুশীলন ক্যাম্প। হট ফেভারিট ভারতও ব্যস্ত সময় পার করছে। সম্প্রতি এশিয়া কাপের জন্য 17 সদস্যের দল দিয়েছে বিসিসিআই, যেখানে রাখা হয়েছে ভারতের ওপেনার লোকেশ রাহুলকে। সবশেষ আইপিএল খেলার সময় ইঞ্জুরিতে পড়েন 31 বছর বয়সী এই ব্যাটার। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে ম্যাচে ডান পায়ে গুরুতর চোট পান রাহুল। চোট থেকে এখনো পুরোপুরি সেরে ওঠেননি তিনি। এছাড়া আইপিএলের শেষের দিকে ছিটকে যাওয়ার পর দীর্ঘ বিরতিতে ছিলেন এই ক্রিকেটার। এশিয়া কাপ দিয়ে আবারও মাঠে ফিরবেন এমনটাই প্রত্যাশা ছিল সমর্থকের। তবে ইঞ্জুরি থেকে পুরোপুরি সেরে না ওঠার পরও তাকে রাখা হয়েছে এশিয়া কাপের স্কোয়াডে, আর তা নিয়েই প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক অধিনায়ক এবং প্রধান নির্বাচক কৃষ্ণা মাচারি শ্রীকান্ত। বলা হচ্ছে যে রাহুল এখনো পুরোপুরি ফিট নয়। যদি এমনই হয় তাহলে তাকে দলে নেওয়াটা আমার কাছে যুক্তিসঙ্গত মনে হচ্ছে না। দল নির্বাচন করার সময় যদি কোনো ক্রিকেটার ফিট না থাকে তবে তাকে স্কোয়াডে রাখা উচিত নয় বলে আমি মনে করি। এদিকে বর্তমান প্রধান নির্বাচক আজিত আগারকার গণমাধ্যমে রাহুলের ফিটনেস নিয়ে আশ্বাস দিলেও এশিয়া কাপের শুরুর 1-2 ম্যাচ রাহুল নাও থাকতে পারে বলে জানান। এছাড়াও তার জায়গায় রিজার্ভ হিসেবে সঞ্জু স্যামসনকে দলে রাখা হয়েছে, আর তাতেই নির্বাচকদের এক হাত নেন শ্রীকান্ত। আসলে বিষয়টা খুবই অদ্ভুত লাগছে। এখন তারা বলছে 2 ম্যাচ পরে হয়তো রাহুল খেলতে পারে, যার জন্য রিজার্ভ হিসেবে সঞ্জু স্যামসনকে রাখা হয়েছে। এসব হচ্ছেটা কি? অথচ দল ঘোষণার সময় প্রধান নির্বাচক আগারকার বলেছিলেন তেমন কোনো শঙ্কা নেই রাহুলকে নিয়ে, তাহলে এখন এই রিজার্ভ কেন? মূলত বিশ্বকাপের জন্য প্রস্তুত করে তুলতেই রাহুলকে এশিয়া কাপে রাখা হয়েছে বলে জানান প্রধান নির্বাচক আজিত আগারকার। তবে এই ভাবনার কোনো যৌক্তিকতা দেখেন না শ্রীকান্ত। যদি বিশ্বকাপকে উদ্দেশ্য করে তাকে দলে নেওয়া হয় তবে বিশ্বকাপের স্কোয়াডে তাকে রাখলেই হতো। আসলে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। বিশ্বকাপ শুরু হতে এখনো 1.5 মাস আছে, এর আগে যথেষ্ট খেলার সুযোগ পাওয়া যেত। এশিয়া কাপ ছাড়া বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। ফারজানা জাহানপ্রিয়া, সময় সংবাদ।